আসসালামু আলাইকুম, আমি এখন মানবো দারুণ মজার একটা জিনিস। এটা হচ্ছে বাগার দেওয়া খিচুড়ি। নর্মাল খিচুড়ি তো অনেক রকমই খাইছেন, শীতকালে এই সবজির বাগার দেওয়া খিচুড়িটা খাইতে অসাধারণ, তৈরি করা খুবই সোজা। তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ পোলার চাল নিয়ে নিয়েছি, চিনি গুঁড়া, আর 2 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। এই দুইটাকে আমি ভালো মতো ধুয়ে নিব, মানে যতখানি চাল ঠিক ততখানি ডাল। আমি একটা সসপ্যানের মধ্যে বড় সাইজের, এখানে আমি 1.5 চা চামচ জিরা নিছি, ছোট ছোট দেখে 4-5টা তেজপাতা, 4 টুকরা দারচিনি আর 4টা এলাচি আমি একটু ফাটাই নিছি। এগুলাকে একটু এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিব। তেজপাতা বড় হলে 2টা দিলেই চলতো। এই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলেই এর ফ্লেভারটা চলে আসবে তেলের মধ্যে। এই 10-12 সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে আমি প্রায় 1 কাপের মতোই ধরেন পেঁয়াজ কুচি আছে, মানে দেশি বড় পেঁয়াজ 4টা নিছি। ওগুলা কুচকুচি করে রাখছে, ওগুলা দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নিবো, যাতে পেঁয়াজটা লাল রংটুকু লাগতে পারে। যখন লাল রং লাগা শুরু করবে সেই পর্যন্ত ভাজবো। বাদামি করবো না, কিন্তু বাদামি রংটা রাখতে হবে। তাই পেঁয়াজটার পাশের দিকে একটু বাদামি রং লাগা শুরু হলে আমি এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে নিবো যাতে পানিটা চলে যায়, একটু ভুনে নিবো যাতে পানিটা চলে যায়। একটু নাড়াচাড়া করে এর মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া, তা ছোট চামচ থেকে একটু বেশি দিলাম, 2 বারে দিলাম। কয়টা কাঁচামরিচ লাল মরিচ আমি কেটে রাখছি খালি করে, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এই 20-25 থেকে নাড়াচাড়া করে এইখানে আমি রাখছি প্রায় 1.5 কাপ করে সবগুলো আছে মটরশুঁটি, বড় বড় করে কাটা গাজর আর ফুলকপি, ওগুলো দিয়ে দিব। এর সাথে একটু ভেজে নিব সবজিগুলো। 3-4 মিনিট ভেজে আমি এর মধ্যে চাল ডালগুলো ধুয়ে রাখছি, ওগুলো দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নিব এর সাথে। মিনিট 2-3 এটা ভেজেই, খুব বেশি ভাজার দরকার নাই, এটা ভুনা খিচুড়ি না। এর মধ্যে আমি পানি দিয়ে দিব। আমি এখানে পানি দিচ্ছি হচ্ছে, আমার এখানে ছিল 2 কাপ চাল, 2 কাপ ডাল, মোট 4 কাপ। আমি এখানে পানি দিলাম 10 কাপ। এটা একটু পাতলা পাতলা খিচুড়ি হবে সেই জন্য। একই সাথে এখন এখানে আমি 2টা টমেটো কাটা আছে এরকম কুচি করে এইটা দিয়ে দিব। টমেটোটা ভাজার দরকার নাই, এমনি হয়ে যাবে। 7 মতো মরিচের গুঁড়া প্রায় 2 চা চামচের মতো দিলাম, অবশ্যই 7 মতো লবণ। এখন মিলা একটু খেয়ে দেখি আমি কি অবস্থা। লবণটা একটু দেখে নিই, হ্যাঁ লবণ ঠিক আছে। এখন এর মধ্যে আগে দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছিলাম, বাবা শেষ দেখি নেই, 1 চা চামচ গরম মশলা পাউডার দিয়েও মিশাই দিব। বাস মিশাই দিলাম, এখন আমি এটাকে ঢেকে জাল দিব। এটা বলক আসার পরে আমার জালটা কমাই দিতে হবে, একটু ঢেলা ঢালা, মানে একটু নরম নরম টাইপের খিচুড়ি হয়, সেজন্য এটাকে ঢেকে দিলাম। বলক আসার পরে আমি জালটাকে কমাই দিব। ভালো মতো ফুটে উঠলে আমি কয়েকবার নেড়েও দিছিলাম, এটাকে আরো একটু নেড়ে দেই। এখন আমি জালটাকে একদম লোর দিকে নিয়ে রাখবো, যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যেতে পারে। 2-1 বার নেড়েও দিব, জালটাকে খুব কমে নিয়ে যাব, মানে অনেকটা দম, কিন্তু দমের মতো না, দমের থেকে একটু বেশি, একদম ওই রকম রাখবো আর কি, একদম নিচের দিকে। ব্যাস কোনো মতে চুলাটা জ্বলতেছে, ব্যাস এতেই হয়ে যাবে। প্রায় 25 মিনিটের মতো দমে রাখলাম, এই যে দেখেন, এখন আমি উঠাই, উপরে পানিটা চলে আসে নিচের দিকে, তার মানে হচ্ছে নিচে চালগুলো চলে গেছে, এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একবার মিশাবো, মিশানোর আগে আমি এখানে প্রায় 1/2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ইচ্ছা করলে দিবেন, না ইচ্ছা করলে না দিবেন, দিলে ফ্লেভারটা খুব ভালো হয়, এই আর তেমন কোনো কিছু না। দিয়ে আমি এখানে একটা ফাইনাল নেড়ে মিশাই দিব এটাকে, আস্তে ধীরে নাড়তে হবে। এই দেখেন নিচেরগুলো শুকনা, উপরেরটা পানি পানি পানিগুলো উপরে চলে আসে। হালকা হাতে এটাকে মিলাই দিব, নিচের দিকে একটু চরচর করতেছে, লাগলেও পুড়ে নাই, আমি এত অল্প আঁচে দিছিলাম। এটাকে একটু ভালো মতো মেখে নিই, চুলাটা আমি বন্ধ করে দিই আসলে, কারণ হচ্ছে যে নাইলে নিচ থেকে পুড়তে থাকবে।
একটু পরেই আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি, হয়ে গেছে, আর কিছু করার নাই। এখন আমি একটা বাগার রেডি করতেছি, এই জন্য এখানে 3 টেবিল চামচ ঘি নিয়ে নিছি, আপনাদের দেখানোর জন্য বেশি নিলাম আর কি। এটাকে গলায় নিচ্ছি, চুলাটা জ্বালা দিছি, কিছুটা অলরেডি গলেও গেছে। এটা কিন্তু দিলে হয় না দিলেও হয়, কিন্তু দেখতে সৌন্দর্যের জন্য আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি আর কি। খিচুড়িটা যেভাবে হয়েছে সেভাবে খাইলেই ভালো। এখন এর মধ্যে আমি কিছু রসুন একটু মোটা মোটা করে কাটা, ওগুলা দিয়ে আবার একটু ভেজে নিতে হবে, আর শুকনা মরিচ দিতে হবে, রসুনটা একটু ভাজা হইলে তারপর আমি দিচ্ছি। এই তেল গরম হওয়ার কয়েক সেকেন্ডের মতোই রসুনটা ভাজা শুরু হয়ে গেছে, আমি এর মধ্যে এখন 3টা শুকনা মরিচ দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। মরিচটা ভাজা হয়ে যেতে মানে কালার আসতে আসতেই রসুনটা কিন্তু বাদামি হয়ে যাবে, দেখেন খুব দ্রুত বাদামি হয়ে যাচ্ছে। এখন আমি চুলার ডালটা বন্ধ করে দিই, বন্ধ করলে এই হিটেই কিন্তু রসুনটা বাদামি হয়ে যাবে, তাহলে বেশি পুড়ে যাবে। রসুনটা মোটামুটি যথেষ্ট বাদামি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কালার আনার জন্য 1/2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিব, একটু ঠান্ডা হওয়ার পরে, তাহলে এটা সুন্দর একটা লাল রং হবে তেলটা, দেখেন মোটামুটি একটা লাল রং হইল। এখন আমি এটা উপরে ঢেলে দিব, এটাই হচ্ছে বাগার। এখন একটা প্লেটে খিচুড়িটা বেড়ে দিই, তার উপর দিয়ে আমার বাগারটা দিয়ে দিতে হবে। তো বানাইছি যখন পুরো বাগারটাই ঢেলে দিই এটার উপরে, দেখতে ভালো লাগবে। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার বাগার দেওয়া খিচুড়ি, একটু ঠান্ডা ঠান্ডা দিনে একটু বৃষ্টি বৃষ্টি ভাবে খালি বানাইবেন আর তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন, হ্যাপি জোশের একটা আইটেম, একবার বানাইয়ে বুঝবেন কতখানি মজা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।